হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধা মায়ের খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছেলে চলতি মাসের ন তারিখ হাবড়া হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় বৃদ্ধা মায়া দেবী উঠছে নানা প্রশ্ন হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধার খোঁজ পেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হলেন ছেলে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় চলতি মাসের আট তারিখ অসুস্থতার কারণে হাবড়া হাসপাতালে ভর্তি হন মায়া দাস পরদিনই দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান মায়াদেবী ওই দিনই হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি লেখেন বৃদ্ধার ছেলে ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও কোনো খোঁজ মেলেনি মায়াদেবীর মায়ের খোঁজ পেতে বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন ছেলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি তার অভিযোগ কি করে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী উধাও হয়ে গেল আমি ভাবতেও পারিনি হসপিটালের থেকে পালিয়ে যাবে তাহলে তো আর আমি পেশেন্টকে ভর্তিই করতাম না অজা অবশ্য ভাবনা আমি সেটা আমরা কোথায় যাবো হসপিটাল ছাড়া আমি দিদির বাড়িতে প্রবত ব্যানার্জি বাড়িতেও গেছি সেখানে সুবিচার চাই এ বিষয়ে হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষ বলেন বৃদ্ধার খোঁজ চালানো হচ্ছে কি করে নিখোঁজ হলেন তাও খতিয়ে দেখা হচ্ছে আমাদের যে গাফিলতির কথা উনি তুলছেন সেখানে আমাদের পক্ষ থেকে বলার কথা হচ্ছে আমরা সব রুগীর যেহেতু কোনো পোশাক বা আলাদা করে আইডেন্টিফিকেশান কিছু দেয়া থাকে না সেক্ষেত্রে আমাদের সিকিউরিটির পক্ষ থেকে সেইভাবে টহল দেওয়া খুব মুশকিল হয় মানে চেনাটা খুব মুশকিল হয় যে কে পেশেন্ট আর কে পেশেন্টের বাড়ির লোক তো সবসময় যেহেতু পেশেন্টের ফ্লো এখানে হতে থাকে তো একটা গেট আমাদের সবসময় খোলাই থাকে এমার্জেন্সি গেট সবসময় খোলা থাকে এবং সেই গেট দিয়ে দেখা যাচ্ছে উনি চলে গেছেন তো বুঝে রাখাটা খুব কঠিন হয়ে যায় যেহেতু কারোর জন্য আলাদা করে কোনো পোশাক বা আলাদা করে আমাদের কোনো আইডেন্টিটি কার্ড আমরা ইস্যু করে দিই না বিউরো রিপোর্ট নিউজ অফ মাসল্যান্ড অশোকনগর